চতুর্থ বর্ষের শিক্ষার্থীদেরকে অনলাইন শ্রেণী ক্লাসে স্বাগতম। আজকে তোমাদের কৃষক সমাজের উপরে লেকচার 4 আলোচনা। লেকচার 4 থাকবে দ্বিতীয় অধ্যায়ের উপরে। দ্বিতীয় অধ্যায়ের শিরোনাম থাকছে কৃষক সমাজের তাত্ত্বিক পরিপ্রেক্ষিত। তোমরা একটু লক্ষ্য করো মেয়েরা, স্ক্রিনে দেখতে পাচ্ছ একটু মার্কিং করা আছে। এই অধ্যায়ের আলোচ্য বিষয় অর্থাৎ দ্বিতীয় অধ্যায় কৃষক সমাজের তাত্ত্বিক পরিপ্রেক্ষিত, এই অধ্যায়ের আলোচ্য বিষয় হিসেবে রাখা হয়েছে কৃষক সমাজ সম্পর্কে রবার্ট রেডফিল্ডের তত্ত্ব, রেডফিল্ড তত্ত্ব, কৃষক সমাজ সম্পর্কে এরিক উলফের তত্ত্ব, কৃষক সমাজ সম্পর্কে লেনিনের তত্ত্ব, কৃষক সমাজ সম্পর্কে আলেকজান্ডার চায়ানোভের তত্ত্ব এবং কৃষক সমাজ সম্পর্কে শানিনের তত্ত্ব। আমরা কৃষক সমাজের তত্ত্ব আসলে কেন হয়েছে, কৃষক সমাজের সম্পর্কে যখন থেকে সচেতনতা তৈরি হয়েছে তখন থেকে তাত্ত্বিকরা কৃষক সমাজ সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গির উপরে আলোচনা রেখেছে। বস্তুত এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার বিস্তৃত অঞ্চল জুড়ে যে জনবসতি তাদের আর্থসামাজিক জীবন বিশ্লেষণের ক্ষেত্রে নতুন সমাজতাত্ত্বিক প্রত্যয় ও তত্ত্ব অপরিহার্য হয়ে পড়েছিল। পুঁজিবাদী সমাজ ব্যবস্থা উদ্ভবের মধ্য দিয়ে ইউরোপে সমাজ বিকাশের ক্ষেত্রে যে ঐতিহাসিক ধারা পরিলক্ষিত হয়, পৃথিবীর বিভিন্ন দেশে সেই ধারার অনুপস্থিতি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই সমস্ত দেশগুলোতে ইউরোপীয় ধাঁচে পুঁজিবাদের বিকাশ ঘটেনি। শুধু তাই নয়, এই দেশসমূহ কয়েকটি ইউরোপীয় পুঁজিবাদী দেশগুলোতে উপনিবেশ হিসেবে ছিল। ঐতিহাসিক বিকাশের ধারায় ভিন্ন চরিত্র বিশিষ্ট এই সমস্ত দেশগুলোর আর্থসামাজিক এবং রাজনৈতিক সংস্কৃতি বুঝাবার প্রয়োজনে কৃষক সমাজ সম্পর্কিত গবেষণা গুরুত্বপূর্ণ হয়ে উঠে। তো আজকে আমরা কৃষক সমাজ সম্পর্কে রবার্ট রেডফিল্ডের তত্ত্ব এবং কৃষক সমাজ সম্পর্কে এরিক উলফের তত্ত্ব, আজকে আমাদের লেকচার 4 অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ে এই দুটো তত্ত্বের উপরে আজকে আমাদের আলোচনা সীমাবদ্ধতা থাকবে বা আজকে আমাদের আলোচনা থাকবে। তোমরা একটু খেয়াল করো মেয়েরা, দেখতে পাচ্ছ আমাদের কৃষক সমাজ সম্পর্কে রেডফিল্ড তত্ত্ব। কৃষক সমাজ সম্পর্কে রেডফিল্ড তত্ত্বে তোমরা মেয়েরা দেখতে পাচ্ছ প্রথম প্যারাতে মার্কিং করা আছে, লক্ষ্য করো, কৃষক সমাজ সংক্রান্ত আলোচনায় আমেরিকান নৃবিজ্ঞানী রেডফিল্ড ভিন্ন মাত্রা যুক্ত করেছেন। অর্থাৎ কৃষক সমাজ সম্পর্কে তার দুটো গবেষণা কর্ম খুবই সমাদৃত হয়েছে, একটি দ্য প্রিমিটিভ ওয়ার্ল্ড অ্যান্ড ইটস ট্রান্সফরমেশন আর একটি প্রেজেন্ট সোসাইটি অ্যান্ড কালচার উল্লেখযোগ্য। তিনি কৃষক সমাজ, কৃষক সমাজের আবির্ভাব, অর্থনীতি, গতিশীলতা, প্রসারতা ইত্যাদিকে নগর জীবন বা শহরের সাথে নানাভাবে যুক্ত করে আলোচনা করেছেন। তিনি তার আলোচনায় কৃষক ও শহরের মধ্যে বিভিন্ন প্রকার সম্পর্কের ভিত্তিতে নতুন এক মাত্রার জন্ম দিয়েছেন। তারপর লক্ষ্য করো দ্বিতীয় প্যারা মার্কিং করা আছে, কৃষক সমাজের আলোচনায় রেডফিল্ডের বক্তব্যের প্রণিধানযোগ্য, অর্থাৎ রেডফিল্ড তার কৃষক সমাজ সম্পর্কে তার যে তত্ত্ব দিয়েছে সে তত্ত্বের সবচেয়ে গ্রহণযোগ্য যে বাক্যটা বা কথাটি সেটি হলো কৃষক সমাজ ও নগর সমাজের অবিচ্ছিন্নতা। দুই সমাজের পারস্পরিক নির্ভরশীলতাকে তিনি রূপায়িত করেছেন এবং এক্ষেত্রে তিনি তিনটি বিষয়ে এ দুটো সমাজের সম্পর্ক দেখেছেন, নৈতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক। শহরের শিল্পকারখানায় এমন অনেক কিছুই উৎপন্ন হচ্ছে যেগুলো গ্রামের কৃষকরা ব্যবহার করে থাকে, যেমন বস্ত্রাদি, সাবান, রাসায়নিক সার ইত্যাদি। শহরগুলো কৃষক উৎপাদিত কৃষিদ্রব্য ব্যবহার করে, অর্থাৎ শহরে যেটা উৎপাদন হচ্ছে কারখানায় সেটা কৃষি সমাজ বা কৃষকরা নিচ্ছে ব্যবহার করছে, অপরদিকে কৃষক যেটা
মাঠে উৎপাদন করছে যে পণ্য বা দ্রব্য বা শস্য, সেটা শহরের মানুষগুলো ব্যবহার করছে। রাজনৈতিক প্রতিষ্ঠান ও প্রশাসনিক কাঠামোর মধ্য দিয়ে সমাজ কৃষক সমাজকে নিয়ন্ত্রণ করছে। মানে শহরের সমাজ কৃষক সমাজকে নিয়ন্ত্রণ করে এবং ঘনিষ্ঠ সম্পর্কে সম্পর্কিত হয় বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান ও প্রশাসনিক কাঠামোর মাধ্যমে। রবার্ট রেডফিল্ডের মতে, নগর সমাজকে না বুঝলে কৃষক সমাজকে বোঝা অসম্ভব। অর্থাৎ কৃষক সমাজ বা কৃষক অর্থনীতি সাথে শহর প্রত্যক্ষভাবে জড়িত। এক্ষেত্রে মেয়েরা তোমরা একটু খেয়াল করো, আমরা আরেকটা প্যারা দেখানোর চেষ্টা করছি। মেয়েরা আশা করি দেখতে পাচ্ছ যেটা দেখাতে চাচ্ছিলাম, 3 নম্বর প্যারাটা মেয়েরা আশা করি দেখতে পাচ্ছ। রেডফিল্ডের মতে, নগর সমাজকে না বুঝলে কৃষক সমাজকে বোঝা অসম্ভব। অর্থাৎ অর্থাৎ কৃষক সমাজ বা কৃষক জীবনের কৃষক জীবনের সাথে শহর প্রত্যক্ষভাবে জড়িত। কৃষক সমাজের আলোচনায় নগর জীবন, নগর সমাজ, অর্থনীতি এগুলো অপরিহার্য ও প্রয়োজনীয়। তবে তার আলোচনায় এই মতামতের ভিন্ন দৃষ্টিকোণের উপস্থিতির লক্ষ্য করা যায়। তিনি কৃষক জীবনের মধ্য থেকে নগর জীবনের বিকাশের ব্যাপারটিও তার আলোচনায় অন্তর্ভুক্ত করেন। মানে কৃষক জীবন থেকে আসলে নগর জীবনের বিকাশ ঘটেছে, এটা তিনি তার আলোচনায় অন্তর্ভুক্ত করেন। এবং একটা থেকে আরেকটাকে আলাদা করা আসলে সম্ভব না, একটা আরেকটার উপর নির্ভরশীল, যার মাধ্যমে এ দুটো সমাজের মধ্যকার ঘনিষ্ঠতার মাত্রা অনুমান করা সম্ভব। তারপরে খেয়াল করো, কৃষক সমাজ সম্পর্কে আলোচনা করতে গিয়ে রেডফিল্ড মূলত কৃষক সমাজ ও নগর সমাজের মধ্যকার অবিচ্ছেদ্য সম্পর্কের উপর জোর প্রদান করেছেন এবং দুটো সমাজের সম্পর্ক নিরূপণ করার প্রয়াস পেয়েছেন। রেডফিল্ড তার আলোচনায় কৃষক সমাজের নিম্নলিখিত কিছু বৈশিষ্ট্যের কথা বলেছে। অর্থাৎ কৃষক সমাজের এমন কিছু বৈশিষ্ট্য তিনি তুলে ধরার চেষ্টা করেছে যে বৈশিষ্ট্যগুলোর মধ্য দিয়ে কৃষক সমাজ শহর সমাজের সাথেই আসলে জড়িত। যেমন পারস্পরিক নির্ভরশীলতার যে বৈশিষ্ট্য, তিনি বলতে চেয়েছিলেন কৃষক সমাজ নগর সমাজের মাঝে একটা নির্ভরশীলতা অর্থাৎ দায়বদ্ধতার ভিত্তিতে তাদের সম্পর্ক রয়েছে। একটা আরেকটার উপর নির্ভরশীল, একটা আরেকটার সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িত, এদের সম্পর্ক এক অবিচ্ছেদ্য। অর্থনৈতিক প্রেক্ষাপটে যেটা তিনি বলেছেন, আর 2 নম্বর লক্ষ্য করো মেয়েরা, অর্থনৈতিক প্রেক্ষাপট, কৃষক সমাজ সাধারণত গ্রামে বাস করে। কৃষক সমাজ সাধারণত গ্রামে বাস করে কৃষক সমাজ সাধারণত গ্রামে বাস করে, চাষাবাদের মাধ্যমে তারা পণ্য উৎপাদন করে। কিন্তু শহরের শিল্পায়িত সমাজের সাথে গ্রামীণ কৃষি সমাজের সম্পর্ক অত্যন্ত নিবিড়। গ্রামীণ সমাজে বসবাসকারী মানুষের নিত্য ব্যবহার্য পণ্যের তালিকায় এমন অনেক কিছু আছে যা তারা উৎপাদন করতে পারে না বা করে না। এই সকল পণ্যের জন্য তাদেরকে শহুরে নগরায়িত সমাজের উপর নির্ভরশীল হতে হয়। যেমন শহরের শিল্প কারখানাতে বিভিন্ন বস্ত্র, রাসায়নিক সার, উন্নত বীজ, ট্রাক্টর বা বিভিন্ন মেশিনারি জিনিস উৎপন্ন হচ্ছে, যেগুলোর উপরে গ্রামের কৃষক সমাজ নির্ভরশীল এবং তারা এসব পণ্য ব্যবহার করছে। আবার অন্যদিকে গ্রামের উৎপাদিত পণ্যের উপরেও শহুরের সমাজ নির্ভরশীল, যেমন বিভিন্ন চাল, ডাল, তেলবীজ, শস্য ইত্যাদি কৃষিজ পণ্যের উপরে শহরের মানুষ নির্ভরশীল। এ সকল পণ্য শহরের উৎপাদন সম্ভব নয়, এক্ষেত্রে কৃষক সমাজের উপর নির্ভর করা ছাড়া কোনো উপায় শহরের সমাজের থাকছে না। রাজনৈতিক প্রেক্ষাপট বলতে যেটা বোঝানো হয়েছে, গ্রামীণ কৃষক সমাজ ও শহরে নগরায়িত সমাজের সম্পর্ক রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা সম্ভব। রাজনৈতিক প্রতিষ্ঠান
ও প্রশাসনিক কাঠামোর দ্বারা শিল্পায়িত নগর সমাজ গ্রামীণ সমাজকে নিয়ন্ত্রণ করে এবং শান্তি শৃঙ্খলা রক্ষা করে। এর ফলে গ্রামীণ কৃষক সমাজের সাথে একটা সম্পর্ক তৈরি হয়। তবে গ্রামীণ পর্যায়ে গ্রামীণ সমাজের নিজস্ব দক্ষতা কাঠামো রয়েছে যার দ্বারা গ্রামীণ সমাজ নিয়ন্ত্রিত হয়। যেমন বাংলাদেশের গ্রামীণ আর্থসামাজিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে মাতব্বর বা মোড়ল ব্যবস্থা দেখতে পাওয়া যায়। মোড়ল বা মাতব্বর গ্রামীণ সমাজের একটা গুরুত্বপূর্ণ দিক। তারপরও প্রকৃতভাবে ক্ষমতা কাঠামোকে বিশ্লেষণ করলে দেখা যায় ইউনিয়ন পরিষদ বা উপজেলা পরিষদ কেন্দ্রীয় প্রশাসনিক কাঠামোর একটি একটি কেন্দ্রীয় প্রশাসনিক কাঠামোর একটি অংশ। অর্থাৎ শহরে যেরকম রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে, গ্রামীণ সমাজেও সেরকম রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে। এবং এই কৃষক সমাজ থেকেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার নির্বাচন হচ্ছে এবং এটা গ্রামের যে রাজনৈতিক ব্যবস্থা বা প্রশাসনিক ব্যবস্থা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার, এটাই মূলত পুরো রাষ্ট্রের একটা কেন্দ্রীয় প্রশাসনিক ব্যবস্থা বলা যায়। সবশেষে নৈতিক কাঠামো। নৈতিক কাঠামোর ভিত্তিতে আমরা যেটা লক্ষ্য করব সেটা হচ্ছে রবার্ট রেডফিল্ড তার আলোচনায় কৃষক সমাজ ও নগর সমাজের মধ্যকার কৃষক সমাজ ও নগর সমাজের মধ্যকার যে আলোচনাটা তিনি রেখেছেন, আসলে কৃষক সমাজ ও নগর সমাজের আলোচনা তোমরা খেয়াল করো। রবার্ট রেডফিল্ড তার আলোচনায় কৃষক সমাজ ও নগর সমাজের মধ্যকার সম্পর্কের দিকেও দৃষ্টিপাত করেছেন। অর্থাৎ একটা সময় যে আদিম সমাজ ছিল, সে আদিম সমাজ থেকে, আদিম সমাজের পরিবর্তন থেকে কৃষি সমাজের উদ্ভব হয়েছে এবং কৃষি সমাজের কিছু পরিবর্তন থেকে আজকের আধুনিক সভ্য সমাজের পরিবর্তন ঘটেছে। অর্থাৎ আদিম সমাজের নৈতিকতার যে পরিবর্তন, সেখান থেকে কৃষি সমাজের উদ্ভব, আবার কৃষি সমাজের নৈতিক পরিবর্তন থেকে আজকের আধুনিক সমাজের উদ্ভব হয়েছে। কিন্তু শহরের মানুষ যদি কখনো আদিম সমাজের কাছাকাছি যায়, তারা কিন্তু সেখানে সমাদৃত হতে পারবে না। আদিম সমাজের নৈতিকতার সাথে শহর সমাজের নৈতিকতার একেবারে মিল থাকবে না। যেটা থাকবে কৃষক সমাজ অর্থাৎ গ্রামীণ সমাজের নৈতিকতার সাথে শহরের সমাজের, কারণ কৃষক সমাজের পরবর্তী সমাজই কিন্তু শহর সমাজ। কিন্তু আদিম সমাজের পরবর্তী সমাজ কৃষক সমাজ, কৃষক সমাজের পরবর্তী সমাজ হচ্ছে শহরের সমাজ। তাহলে শহরের সমাজের সাথে কৃষক সমাজের একটা সমাদৃত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা আদিম সমাজের সাথে হবে না। আদিম সমাজের সাথে হবে কৃষক সমাজের, আর শহরের সমাজের সাথে হবে কৃষক সমাজের। তাহলে এখানে নৈতিকতার কিছুটা পরিবর্তন একটা ধাপ থেকে আরেকটা ধাপে আমরা লক্ষ্য করছি। তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সর্বশেষ যে কথা আসলে আমাদের বলতে হবে, সর্বশেষ কথা রবার্ট রেডফিল্ড যেটা বলতে চেয়েছিল, রবার্ট রেডফিল্ড বোঝাতে চেয়েছিল কৃষক সমাজকে পৃথক সমাজ হিসেবে তিনি আসলে কখনোই দেখার চেষ্টা করেনি। তার মতে কৃষক সমাজকে বুঝতে হলে তোমার আসলে বুঝতে হবে নগর সমাজকে, অর্থাৎ কৃষক সমাজকে নগর সমাজের সাথে তুলনামূলক আলোচনার মাধ্যমে বুঝতে হবে। এবং একই সাথে দেখা যাবে কৃষক সমাজ ও নগর সমাজের ক্ষেত্রে পরস্পরের উপর নির্ভরশীলতা। তোমরা এটা স্ক্রিনে প্রথম অংশটুকুতে দেখবে, এখানে আমাদের সর্বশেষ বক্তব্য, এখানে আলোচনা হয়েছে রেডফিল্ডের তত্ত্ব। এরপরে আমরা আমাদের আলোচ্য বিষয় হিসেবে আমরা যে তত্ত্বটা রেখেছি, আমরা সেই তত্ত্বে যেতে চাচ্ছি। আসলে আমরা যে তত্ত্বটা আলোচনায় রেখেছি, তোমরা খেয়াল করো, আমরা আলোচনায় রেখেছি এরিক উলফের তত্ত্বটা তোমরা খেয়াল করো। এরিক উলফের তত্ত্বে তোমরা দেখবে আমরা দেখানোর চেষ্টা করছি, একটু মার্কার করা আছে, যদিও স্ক্রিনে হয়তো তোমরা একটু ঝাপসা দেখতে পাবে। যদি প্রয়োজন হয় আমাকে জানাবে, আমি ছবি পাঠিয়ে দিব, ঠিক আছে? তাহলে আমরা দ্বিতীয় তত্ত্বটা শুরু করছি, কৃষক সমাজ সম্পর্কে এরিক উলফের তত্ত্ব। বিশিষ্ট আমেরিকা নৃবিজ্ঞানী এরিক উলফ ল্যাটিন আমেরিকায় কৃষক সম্পর্কিত গবেষণা নৃবিজ্ঞানে মার্ক্সীয় তত্ত্বেরও তিনি কিছু আলোচনা রেখেছেন। অর্থাৎ তিনি একজন ল্যাটিন
আমেরিকার একজন তাত্ত্বিক ছিলেন, অর্থাৎ নৃবিজ্ঞানী ছিলেন, তার গবেষণায় বা তার তত্ত্বে তিনি মার্ক্সের কিছুটা প্রভাব রেখেছিলেন। তিনি কৃষক সমাজে পুঁজিবাদী এলিটদের বিরুদ্ধে ক্ষমতার সংগ্রাম এবং কৃষক সমাজের উপর পুঁজিবাদের প্রভাব নিয়ে আলোচনা করেছেন। অর্থাৎ তিনি পুঁজিবাদীদের বিরুদ্ধে তার তত্ত্বকে তুলে ধরার চেষ্টা করেছে, যে কৃষক সমাজের উপরে পুঁজিবাদের কী প্রভাব ছিল তিনি তার তত্ত্বে সেটাই বোঝানোর চেষ্টা করেছে। এবং আমরা জানি যে মার্ক্সও পুঁজিবাদীদের বিরুদ্ধে কথা বলেছিল। মার্ক্স সবসময় বলেছে যে পুঁজিবাদীরা একসময় বিলীন হয়ে যাবে, সর্বহারার একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হবে। ঠিক এরিক উলফও মার্ক্সের মতোই একমত পোষণ করেছে। যাই হোক, উলফ তিনটি ভিন্ন সামাজিক প্রকরণের কথা বলেছেন, যেমন আদিম সমাজ, কৃষক সমাজ ও শিল্পোন্নত নগরায়িত সমাজ। সভ্যতার ক্রমবিকাশের সূত্র ধরে এবং শ্রম বিভাজনের মধ্য দিয়ে নগর জীবনের আবির্ভাব, তিনি এটা বোঝানোর চেষ্টা করেছে যে যখনই শ্রমের বিভাজন এসেছে অথবা সভ্যতার ক্রমবিকাশ হয়েছে তখনই নগর জীবন এসেছে, অর্থাৎ শহরের সমাজ। কৃষক সমাজ নগর জীবনে উদ্ভূত রাষ্ট্র ব্যবস্থার সাথে বিভিন্নভাবে সম্পৃক্ত, মানে কৃষক সমাজ শহরের সমাজের সাথে বিভিন্নভাবে সম্পৃক্ত। তাহলে কৃষক সমাজ কিভাবে সম্পৃক্ত, আমরা সেটা এরিক উলফের আলোচনার মধ্য দিয়ে দেখানোর চেষ্টা করব। তিনি এরিক উলফ অর্থাৎ কৃষক সমাজকে ব্যাখ্যা করার ক্ষেত্রে নিম্নলিখিত উপাদানের কথা বলেছে। নিম্নলিখিত উপাদান বলতে তোমরা খেয়াল করো, এখানে নিম্নলিখিত উপাদান হিসেবে প্রথমে দেখবে, এক নম্বর একটা উপাদান দেখবে, এক নম্বর অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি এক নম্বর উপাদানটা হচ্ছে কৃষক সমাজের প্রতিনিধি। কৃষক সমাজের প্রতিনিধি বোঝাতে গিয়ে তিনি যেটা বোঝানোর চেষ্টা করেছিলেন, একটু খেয়াল করো, উলফের মতে গ্রামীণ সমাজে যারা কৃষির সাথে জড়িত বা যুক্ত, তারা সকলে কৃষক সমাজের প্রতিনিধিত্ব করে, কিন্তু চাষাবাদ প্রক্রিয়ার সাথে যুক্ত থাকলে যে সবাই কৃষক সমাজের প্রতিনিধি হবে এটা এরিক উলফ বলতে চাননি বা বলেননি। তিনি একটা উদাহরণ দিয়েছিলেন আমেরিকান গ্রামাঞ্চল থেকে। আমেরিকার গ্রামে এমন কিছু খামার মালিক তিনি লক্ষ্য করেছিলেন, তিনি বলেছিলেন যে সেই সব খামার মালিকদেরকে তিনি কৃষক সম্প্রদায় দলভুক্ত করেন না, কারণ এগুলো কৃষির সাথে যুক্ত হওয়া সত্ত্বেও এগুলো ব্যবসা প্রতিষ্ঠানের মতো করে পরিচালিত হয়। এ ধরনের কৃষিভিত্তিক খামার মূলত শিল্প কারখানার মতো পণ্য বাজারজাতকরণের উদ্দেশ্যে পরিচালিত হয়, কিন্তু কৃষকের কাজ হলো পরিবারের চাহিদা মেটানো এবং পরিবারের চাহিদা মেটানোর জন্য সে উৎপাদন করে। কিন্তু এর অর্থ এই নয় যে কৃষক শুধুমাত্র পারিবারিক চাহিদা মেটানোর জন্যই উৎপাদন করবে, তিনি কিছুটা তার উৎপাদিত পণ্য বিক্রয়ের উদ্দেশ্যেও বিক্রয় করবে, তবে অবশ্যই ব্যবসায়িক উদ্দেশ্য নয়। এরপরে দুই নম্বর লক্ষ্য করো, কৃষক সমাজের কথা বোঝাতে গিয়ে আদিম সমাজের সাথে কৃষক সমাজের পার্থক্যতা কোথায় তিনি বোঝানোর চেষ্টা করেছে। উলফ তার আলোচনায় আদিম সমাজের সাথে কৃষক সমাজের পার্থক্য ব্যাখ্যা করেছেন। তার মতে যেটা তিনি বলতে চেয়েছে, তার মতে আদিম সমাজের, আমরা একটু অন্য পেজে যাচ্ছি আমাদের আলোচনার জন্য, আদিম সমাজের কথা বলতে গিয়ে আদিম সমাজের কথা বলতে গিয়ে উলফ কি বলেছে আসলে উলফ বলেছে আসলে মেয়েরা উলফ আসলে বলতে চেয়েছে অন্যতম প্রধান বৈশিষ্ট্য হয় সামাজিক অর্থনৈতিক পরিমণ্ডলের সীমিত কর্মপরিসর। মানে আদিম সমাজ এবং কৃষক সমাজের পার্থক্য তিনি বোঝাতে চেয়েছিল কর্মের পরিসর দিয়ে। যেমন এক্সাম্পল দিয়েছিল মেরু অঞ্চলের এক্সিমোদের কথা বলা যেতে পারে, যদিও উলফের বক্তব্য খুব একটা সুস্পষ্ট তিনি করেনি। তিনি বোঝাতে চেয়েছে যে সীমিত কর্মপরিসরের ভিত্তিতে কৃষক ও আদিম সমাজে পার্থক্য ব্যাখ্যা করা সম্ভব নয়, এদের মধ্যকার পার্থক্য বিশ্লেষণের ক্ষেত্রে তিনি মার্শাল শাহলিন এর সহমত পোষণ করেছেন। মার্শাল শাহলিন একজন তাত্ত্বিক ছিলেন,
তিনিও কৃষক সমাজের উপরে তার আলোচনা সারগর্ভ রেখেছেন। তার সাথে এরিক উলফ একমত পোষণ করেছে এবং শাহলিনের বক্তব্য অনুযায়ী আদিম সমাজের বৈশিষ্ট্যগুলো উলফ সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা করেছে। অর্থাৎ আদিম সমাজের বৈশিষ্ট্য কেমন হয় এবং কৃষক সমাজের বৈশিষ্ট্য কেমন হয়, যেমন তিনি বুঝাতে চেয়েছে যে পরিবারের জন্য উৎপাদন, অর্থাৎ আদিম সমাজের মানুষরা শুধুমাত্র তাদের পরিবারের জন্যই উৎপাদন করত, খুব একটা বাড়তি উৎপাদন করত না, তাদের কোনো ব্যক্তি মালিকানা ছিল না। কিন্তু আমরা যদি কৃষক সমাজের কথা চিন্তা করি, সেখানে ব্যক্তি মালিকানা আছে, তারা তাদের পরিবারের চাহিদার জন্য উৎপাদন করে কৃষক সমাজ, কিন্তু তাদের ব্যক্তি মালিকানা আছে, কিন্তু এখানে শ্রম বিভাজন আছে। কিন্তু আদিম সমাজের যেটা সেখানে যেটা তারা উৎপাদন করত, সেখানে কোনো শ্রম বিভাজন ছিল না, সেখানে পারিবারিক মালিকানা ছিল, নিজেদের জন্য উৎপাদন করত। কৃষক সমাজও তারা পরিবারের জন্য উৎপাদন করে, কিন্তু কিছুটা বাড়তি উৎপাদন করে রাখে এবং এখানে ব্যক্তিগত মালিকানা আছে, এখানে শ্রম বিভাজন আছে। তারপরে ন্যূনতম উৎপাদন, কৃষক সমাজের বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে উলফ বলেছে যে একজন কৃষককে তার পারিবারিক চাহিদা ও পেশাগত চাহিদার তাগিদে কিছুটা হলে উৎপাদন করতে হয়, অন্যথায় তার অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব নয়। কারণ নিজেরও পরিবারে খাদ্য চাহিদা মেটানোর পাশাপাশি উৎপাদনের জন্য যে জিনিসগুলো প্রয়োজন হয়, যেমন গরুর প্রয়োজন হয় উৎপাদনের জন্য লাঙ্গল, বীজ, সার, এই জিনিসগুলো সরবরাহ করার জন্য তাকে বাড়তি উৎপাদন করতে হচ্ছে। তো এক্ষেত্রে বাড়তি যে উৎপাদন, ন্যূনতম উৎপাদনের পাশাপাশি লাঙ্গল, বীজ, সার এসব সরবরাহ করার জন্য বা এগুলোর চাহিদা মেটানোর জন্য কৃষক যে উৎপাদনটা করছে, সেটা কিন্তু আসলে উদ্বৃত্ত উৎপাদন। তোমরা খেয়াল করবে, উদ্বৃত্ত উৎপাদন নিয়ে একটা পয়েন্ট আলোচনা হয়েছে, 5 নম্বর পয়েন্ট। উলফের মতে দুটো কারণে কৃষক উদ্বৃত্ত উৎপাদন করে থাকে। প্রথমটি হলো উৎসব তহবিল, দ্বিতীয়টি হলো কৃষি জমির খাজনা। অর্থাৎ দুটো কারণ উৎপাদন করছে, একটা হচ্ছে গ্রামীণ সমাজে কিছু আচার অনুষ্ঠান পালন করা হয়, সেই আচার অনুষ্ঠানের জন্য তাদেরকে কিছু তহবিল দিতে হয়, তো সেই তহবিলের জন্য তাদেরকে উদ্বৃত্ত বাড়তি উৎপাদন করতে হয়। এবং দ্বিতীয়টি হচ্ছে তারা যে জমিতে চাষাবাদ করছে সেই জমির খাজনা দেওয়ার জন্য হলেও তাদেরকে বাড়তি উৎপাদন করতে হয়। অর্থাৎ শুধু পরিবারের জন্য উৎপাদন আদিম সমাজে ছিল এবং সেখানে কোনো উদ্বৃত্ত উৎপাদন ছিল না, কিন্তু আমাদের কৃষক সমাজে উদ্বৃত্ত উৎপাদন আছে দুটো কারণে। একটা হচ্ছে বিভিন্ন সামাজিক উৎসব অনুষ্ঠানের তহবিলের জন্য, আরেকটা হচ্ছে কৃষি জমির খাজনা আদায়ের জন্য। এরপরে তোমরা খেয়াল করো খাজনার সম্পর্ক কেমন হয়। খাজনার সম্পর্ক আসলে বলতে যেটা বোঝানো হয়, খাজনার সম্পর্কের কথা বলতে গিয়ে উলফ বলেছিল যে কৃষককে আগের জমি চাষ করতে হলে জমির মালিককে প্রচুর খাজনা দিতে হয়। অনেক ক্ষেত্রেই খাজনা ভূমি থেকে উৎপাদিত ফসল অথবা অর্থের মাধ্যমে প্রদান করতে হয়। যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে বর্গা চাষের কথা বলা যেতে পারে। তোমরা যারা গ্রামে যাও বা তোমাদের যা যদি বাসার বড় কাউকে জিজ্ঞেস করো, বয়োজ্যেষ্ঠ, যে বর্গা চাষটা কী, বর্গা চাষ হচ্ছে তোমার জমি আছে, আমার জমি নাই, তোমার জমিতে আমি চাষাবাদ করব, আমি তোমার জমিটা বর্গা নিয়েছি এবং তোমার জমি আমি চাষাবাদ করে আমি বর্গা মানে ভাগ হবে, তোমার জমিতে চাষাবাদের প্রেক্ষিতে যে ফসল উৎপাদন হবে সেই ফসলের কিছু অংশ আমি তোমাকে দিব, কিছু অংশ আমি নিয়ে নিব। এভাবে বর্গা চাষিরা ফসল উৎপাদনের পরে জমির মালিক ও বর্গা চাষি ফসল ভাগাভাগি করে নিচ্ছে। এটা কৃষক সমাজের বৈশিষ্ট্য, যেটা আমরা আদিম সমাজে কখনোই লক্ষ্য করিনি। এরপরে মেয়েরা খেয়াল করো পারিবারিক কৃষি খামার। পারিবারিক কৃষি খামার, এটা কৃষক সমাজের একটা অন্যতম বৈশিষ্ট্য। পারিবারিক কৃষি খামার খেয়াল করো, যেটা দেখবে পারিবারিক কৃষি খামার আসলে তোমরা একটু ছোট করে দেখবে স্ক্রিনে, পারিবারিক কৃষি খামার শুধু কৃষকের জন্য অর্থনৈতিক ক্ষেত্রে নয়, বরং এটি পরিবারের প্রতিপালন হিসেবে কাজ করে। অর্থাৎ কৃষকের জন্য এটি তার গুরুত্বপূর্ণ অংশ। পারিবারিক কৃষি খামারে পরিবারের সদস্যরা কাজ করে এবং এখানে খরচও হয়। কৃষকের জন্য যখন সামাজিক চাহিদা, যেমন বিভিন্ন উৎসব অনুষ্ঠান, খাজনা কর, এগুলো বৃদ্ধি পায়, তখন তাকে বাড়তি উৎপাদন করতে হয় অথবা খরচের ব্যয় কমাতে হয়। তো এক্ষেত্রে নৃবিজ্ঞানী এরিক উলফের উপরিক্ত আলোচনা আমরা দেখছি যে কৃষক সমাজ শুধু নিজস্ব ভোগের জন্য উৎপাদন করে না, বিভিন্ন চাহিদা পূরণের জন্য তাদেরকে উদ্বৃত্ত উৎপাদন করতে হয়। রাজনৈতিক অর্থনৈতিক সম্পর্কের কারণে সমাজ কাঠামোর বিভাজন ঘটে এবং উদ্বৃত্ত উৎপাদনও তাদেরকে বাড়াতে হয়। বাড়তি উৎপাদন করা কৃষকের জন্য আবশ্যক হয়ে পড়ে। যাই হোক, এরিক উলফ
একটা আলাদা সমাজের কথা দেখিয়েছে এবং সেটা কৃষক সমাজ। কৃষি হচ্ছে কৃষকদের জীবন ও জীবিকার মূল উৎপাদন। কৃষি খামার শুধুমাত্র পারিবারিক, যেখানে কৃষকদের মূল উদ্দেশ্য হবে পরিবারের জন্য উৎপাদন করা এবং সেই সাথে পণ্য উদ্বৃত্ত থাকলে তা বাজারজাত করা। কৃষক সমাজের মোদ্দা কথা হচ্ছে তারা পরিবারের জন্য উৎপাদন করবে এবং সেই উৎপাদিত ফসল পরিবারের ভরণ পোষণের পরে যদি সেটা বাড়তি থাকে সেটা তাদের উদ্বৃত্ত এবং সেটা তারা তাদের বাজারজাতকরণের উদ্দেশ্যেই উৎপাদন করবে। আমাদের দুটো তত্ত্ব মোটামুটি এখানে আমরা আলোচনা শেষ করেছি, যদিও আরও কয়েকটা তত্ত্ব রয়েছে, আমরা সেটা পরবর্তী লেকচার 5-এ আমরা দ্বিতীয় অধ্যায়ের পরবর্তী তত্ত্বগুলো আলোচনা করব। মেয়েরা তোমাদের ভিডিওর স্ক্রিন বুঝতে যদি অসুবিধা হয়, হতেই পারে অসুবিধা, প্রযুক্তির আধুনিকীকরণ অনেক সময় সম্ভব হয় না, সেক্ষেত্রে আমি দুঃখ প্রকাশ করে বলছি, যদি তোমাদের স্ক্রিনের কোনো ভিডিও বুঝতে অসুবিধা হয় মেয়েরা তোমরা আমাকে জানাতে পারো, গ্রুপে জানালে অথবা যদি আমার ফোন নাম্বার থাকে তোমরা জানালে আমি সেটা অবশ্যই ছবি পাঠিয়ে দিতে পারি যে পেজগুলোর উপরে আমাদের আলোচনা হয়েছে। ঠিক আছে মেয়েরা, আজকে আমরা এখানে আমাদের লেকচার 4-এর আলোচনা অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের আলোচনা শেষ করছি। ভালো থাকবে, সবাই দোয়া করবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।